हेलो एवरीवन, वेलकम टू टीम ডাইভ সেভেন। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা WBCS এর মেইনস এবং প্রিলিমিনারিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে 25 নম্বরের কাছাকাছি প্রশ্ন থাকে, এবং এটা এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টটা একটু বুঝে পড়তে পারে বা এই সাবজেক্টে একটু মন দিয়ে পড়ে তারা কিন্তু WBCS পরীক্ষায় অন্যান্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকে, এবং এই সাবজেক্টটা অনেকটা নাম্বারও ক্যারি করে। সো এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে যে কথা বলবো সেটা হচ্ছে ইকোনমিক্স এর ABCD নিয়ে, অর্থাৎ ইকোনমিক্স কি হয়, কেন হয়, এবং কি কিভাবে ইকোনমিক্স এ আমরা পড়তে পারি, কি কি রিসোর্স ইউজ করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা রেখাচিত্র দেওয়া হয়েছে। ওকে, তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাকে বলে? সেটা হচ্ছে কোন রকম কোথাও বাজারে যখন কোন জিনিসের চাহিদা এবং তার যোগান দুটোই থাকে, তখন সেটাকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নামে আমরা ইংরেজিতে বলে থাকি। কিন্তু জেনে রাখবেন, ইকোনমিক্সের সব থেকে গোড়ার কথা এবং সব থেকে পুরোনো ব্যাপার হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে যদি তারতম্য হয়, সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স এর GDP, GNP, NNP ইমার্জেন্স প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু প্রভাবিত হয়। ইভেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সব ক্ষেত্রেই রান করে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, মিলিটারি, যে কোনো জায়গায় বলুন সেটা কিন্তু রান করে। তো এইখানে আপনারা PPTতে একটা দেখতে পাচ্ছেন, একটা ছবি দেখানো হয়েছে, সেটাই কিন্তু আপনার ইকোনমিক্স এর মূল ভিত্তি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো সেটাই এখানে একবার ছবিতে দিয়ে দেওয়া হয়েছে। এবার যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে ইকোনমিক্স এজ এ সাবজেক্ট ইন সিভিল সার্ভিস এক্সাম। ইকোনমিক্স অবভিয়াসলি থাকে দু রকম ভাবে, একটা হচ্ছে প্রিলিমিনারি থাকে, আর একটা মেন্স থাকে। যখন মেন্স নিয়ে কথা বলবো তখন মেন্স এর ওয়েটেজটা নিয়ে, নাম্বার ওয়েটেজ বা কি কি কোয়েশ্চেন থাকে, কি পড়তে হয় তার জন্য এক্সট্রা, সেটা নিয়ে মেন্সে আমরা কথা বলবো। এখন আমরা যদি প্রিলিমিনারি দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি নিয়ে 25 নম্বরের মতো প্রশ্ন থাকে। তো সেখানে যে প্রশ্নগুলো থাকে সেটার জন্য কি আমাদের ইকোনমিক্স এর অনার্স পড়তে হবে, বা ইকোনমিক্স এ আগে থাকতে হবে, বা ইকোনমিক্স এর আমাদের বিশেষ কিছু জ্ঞানের দরকার? না, কোনোটাই নয়। সেটার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক্স এর যে রিসোর্স গুলো আমরা পাই, ইন্টারনেট, বই, সেগুলোকে খুব ভালো করে খুঁটি খুঁটি পড়া। কারণ যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু খুব বেসিক লেভেলে এবং খুবই সোজা প্রশ্ন হয়। আমরা সাধারণত সেক্ষেত্রে সবসময় উত্তর দিতে পারি না, তার কারণ হলো আমরা কিন্তু বইটা ভালো করে খুঁটিয়ে পড়ি না। তো দেখবেন এখানে কথা প্রসঙ্গে এই PPTতে একটা উক্তি আছে অ্যাডাম স্মিথের, দ্য ফাদার অফ ইকোনমিক্স এর। অ্যান্ড ইকোনমিক্স বলতে উনি যে উক্তিটা করেছেন সেটা বলেছিলেন যে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এটাই কিন্তু ইকোনমিক্সের যে প্রাণ প্রতিষ্ঠা, যে অ্যাডাম স্মিথ, তিনি এই কথাটা বলেছেন ইকোনমিক্স সম্বন্ধে। তো যদি আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে শুধুমাত্র WBCS ইকোনমিক্স এর কথা ভাবি, তাহলে দেখতে হবে যে WBCS ইকোনমিক্স এর সেখানে কিন্তু শুধুমাত্র যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু হয় কোনো না কোনো জায়গায় কোনো এক্সাম থেকে, কখনো কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার থেকে, বিশেষ করে WBCS প্রিভিয়াস ইয়ার থেকে। অনেক বছরই দেখা গেছে যে প্রশ্ন WBCS বারবার এসছে মেন্স প্রিলি থেকে। তো সাবজেক্টটা যদি আমরা খুঁটিয়ে পড়ি, একটু বেসিক লেভেলে ভালো কনসেপ্ট বিল্ড করি, তবে কিন্তু আমরা ইকোনমিক্স খুব তাড়াতাড়ি নাম্বার তুলতে পারবো। এবার যাচ্ছি দ্বিতীয় থার্ড PDF, থার্ড PPT। এবার কথা হচ্ছে, আপনারা জিজ্ঞেস করেন যে বই কি পড়বো, আমি তো আগে ইকোনমিক্স পড়িনি, আমার ইঞ্জিনিয়ারিং ছিল, আমার হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড ছিল, আমার XYZ ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা কি করে পড়তে পারি? সেটা কথা হচ্ছে ইকোনমিক্স এখানে পড়তে গেলে, প্রথমেই আমি বলেছি এখানে কিন্তু আপনি ইকোনমিক্স অনার্স বা PhD এখানে খোঁজা হচ্ছে না। আপনি ইকোনমিক্স জানেন, আপনার ইকোনমিক্স ন্যূনতম জ্ঞান আছে, আপনি ইকোনমিক্স এর যে জার্গনস গুলো আছে সেগুলো সম্বন্ধে আপনি জানেন, বা সেইটুকু। তো দেখুন এখানে আমরা অলরেডি কিছু বইয়ের নাম বলে দিয়েছি, সেটা হচ্ছে ইকোনমিক্স বুক বাই তোজাম্মেল হোসেন, এটা WBCS এর পরীক্ষার্টি মাত্রে সবাই পড়ে। আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। তারপর আর একটা বুক আমরা বলছি ইন্ডিয়ান ইকোনমি বাই শঙ্কর গণেশ, এটা IAS UPSC রা পড়ে, চাইলে আপনিও পড়তে পারেন। তারপর আছে ইন্ডিয়ান ইকোনমি বাই নীতিন সিংহানে। এত যে চারটে বই বললাম, তো আমি কি চারখানা বই দরকার? না, চারখানা বই দরকার নয়।
চারখানা বইয়ের মধ্যে আপনি চাইলে যে কোনো একটা বই তুলে নেন, এনিওয়ান, বা চাইলে আপনি চারটাও পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা বলবো এখান থেকে যে কোনো একটা বই আপনি তুলে নিন অ্যাজ পার ইয়ার চয়েস, তারপর আপনি সেই বইটা থেকে পড়ুন। কারণ ইকোনমিক্স এন্ড অফ দ্য প্রত্যেকটা বই একই জিনিস লেখা থাকে, থিওরিজ অ্যান্ড কনসেপ্ট প্রত্যেকটা বই এক, শুধু ভাষাটা আলাদা হয়, কিন্তু থিওরি বলুন বা এক্সপ্লেনেশন সেটা প্রত্যেকটা বই এক থাকে। এবার কি কি পড়তে হয় WBCS? দেখুন অনেক কিছু তো আছে, তার মধ্যে কতটুকু বা কি পড়লে আমাদের WBCS সাধারণত প্রশ্ন আসে তার একটা চার্ট করে দেওয়া হয়েছে। আপনি এই চার্টটাকে একটু মন দিয়ে দেখবেন, এবং পারলে যদি আপনার মনে হয় তাহলে আপনার সেই চার্টটাকেও নিজেদের খাতায় নোট ডাউন করতে পারেন। তো আমি পড়ে দিচ্ছি চার্টটা একবার। ন্যাশনাল ইনকাম, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, পাবলিক ফাইন্যান্স, কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট বোথ মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ইনফ্লেশন, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স, ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, মানি অ্যান্ড ব্যাঙ্কিং, এগ্রিকালচার, ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, ইরিগেশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস সেক্টর, এইগুলোর মধ্যে সাধারণত প্রশ্ন আসে। এর বাইরে যে আসে না তা না, কিন্তু সেটা সাধারণত খুবই কম। তো আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে দেখুন সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমি সেক্টরগুলো নিয়ে একটা মাইন্ড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই মাইন্ড ম্যাপটাকে আপনারা নিজেদের খাতায় নোট ডাউন করতে পারেন, বা মনেও রাখতে পারেন, বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস। তো এইটা হচ্ছে আজকে আমাদের বলা যে ইন্ডিয়ান ইকোনমি সাধারণ এবং সব থেকে বেসিক কি আছে সেটা নিয়ে আপনাদের আজকে এখানে কথা হলো। পরবর্তীকালে আমরা আরো ভিডিও আনবো, সেখানে ইন্ডিয়ান ইকোনমি বিভিন্ন চ্যাপ্টার নিয়ে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর টিম বাই স্যার।